আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে এমন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা বাজারে অলমোস্ট নিউ অ্যান্ড আপনাদের সবার ফেভারিট একটা জিনিস, যেটার সাইন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা অলমোস্ট টুইটার মতোই। ইয়াস, আপনারা ঠিকই গেস করেছেন, এটা AMD-র একটা গ্রাফিক্স কার্ড, যেটা হচ্ছে এই যে, এবং এটা হচ্ছে AMD-র RX 6700। আপনাদের লাস্ট গ্রাফিক্স কার্ডের আপডেটের ভিডিও দেওয়ার সময় আপনাদের মনে আছে কিনা জানি না, আমি বলেছিলাম এটা মার্কেটে মাত্র লঞ্চ হয়েছে অ্যান্ড আমি এটা নিয়ে আপনাদেরকে একটা ডিটেল ভিডিও দিব। সো আপনাদের কথা রেখেছি অ্যান্ড এটা নিয়ে আজকে একটা সম্পূর্ণ ভিডিও দিতে চলে এসেছি। আজকে আমরা এটা কারা কিনবেন, এটার প্রাইস, এটা ওয়ারেন্টি সম্পর্কে অ্যান্ড এটা কোন কোন গ্রাফিক্স কার্ডের তুলনায় ভালো এবং কোন কোন গ্রাফিক্স কার্ডের সাথে কম্পেয়ার করে এটাকে বিট দিতে পারে এবং কোনটা থেকে এটার পারফরমেন্স বেটার, সব কিছু নিয়ে আলাপ করবো। সো ভিডিওটা দেরি না করে শুরু করি, কিন্তু যাওয়ার আগে এই জিপিউটা কাকে কাকে কম্পিট করতে পারে। সো এই কার্ডটা আমরা হচ্ছে 3060 Ti এর সাথে কম্পেয়ার করতে পারি এবং AMD-র 6650 XT যে কার্ডটা ছিল ওইটার সাথে কম্পেয়ার করতে পারি। আমরা জানি 3060 থেকে এটা অলমোস্ট 3060 যে 12 GB ভ্যারিয়েন্ট ওইটা থেকেও এটা বেটার পারফরমেন্স করে, সো আমরা এটাকে অবভিয়াসলি বেটার বলবো এবং 3070-র দাম যেহেতু এটা থেকে অনেক বেশি তাই ওটার সাথেও যায় না, সো আমরা 3060 Ti এর সাথে এটা কম্পেয়ার করতে পারি। 3060 Ti অ্যান্ড 4060 Ti প্রায় সেম পারফরমেন্স করে, বলতে গেলে ইনভিডিয়ার তরফ থেকে এই জিপিউটা একটা ফ্লপ ছিল। যদিও এই জিপিউ নিয়ে মার্কেটে এবং ইউটিউবে অনেক হচ্ছে তোলপাড় চলতেছে অ্যান্ড কেউ মানে সবাই বলতেছে যে 4060 Ti খুবই ফ্লপ একটা জিপিউ, যেহেতু এটা 4000 সিরিজ ও 3000 সিরিজের মতোই পারফরমেন্স করে তাই এটা তেমন বেনিফিটেড না। 3060 Ti এর সাথে কম্পেয়ার করা যায়, যদিও আমরা জানি এটার থেকে হয়তো 3060 Ti কিছু বেটার পারফরমেন্স দিবে, কিন্তু তবুও 3060 Ti এর প্রাইস যদি আমরা বেস ভ্যারিয়েন্টের কথা চিন্তা করি সেটা 45+50 এরকম প্রাইসে এসে যাবে, কিন্তু এটার প্রাইস অ্যারাউন্ড 35। সো বাজেট ফ্রেন্ডলি যদি আমরা একটু ভাবি তাহলে অল্প একটু পারফরমেন্সের জন্য এটা আপনাদের অনেক টাকা সেভ করে দিচ্ছে, সো ওই টাকাটা আমরা পরে অন্য কোনো পারফরমেন্স কম্পোনেন্টে ইউজ করতে পারি। এই জিপিউর আরেকটা গুড সাইড হচ্ছে এটা যেহেতু মাত্র লঞ্চ হয়েছে এটাতে AMD কিছু নতুন নতুন ফিচার্স দিয়েছে, যেমন AV1 ডিকোডিং অ্যান্ড ইনকোডিং দুইটাই অফার করতেছে, লো বিট্রেটে হাই কোয়ালিটির গেম অ্যান্ড কম ব্যান্ডউইথে স্ট্রিম করতে পারবেন, যেটা খুবই একটা ভালো সাইড। এবার আসি এটার একটা খারাপ সাইডে যেটা আমার একটু চোখে পড়েছে, যেহেতু এটা 2023 অ্যান্ড আমরা জানি অনেক হাই লেভেলের গেম এখন লঞ্চ হচ্ছে, এটার VRAM সেই অনুযায়ী আমার একটু কম মনে হচ্ছে। এটা হচ্ছে 8 GB-র একটা কার্ড, যেটা 8 GB হওয়ার পরেও 3060 12 GB-কে বিট দেয়, কিন্তু যখন আমরা এই গ্রাফিক্স কার্ডের VRAM-টা নিউ জেনারেশন গেমগুলো যখন রিলিজ হবে তখন এটার VRAM প্রচুর সাফার করা শুরু করবে, যখন আমরা 1080p-তে হাই সেটিংসে গেম খেলবো। কিন্তু এখন যদি GTA 5 টাইপ গেম খেলেন এটা আপনারা একদম স্মুথলি অ্যান্ড হাই গ্রাফিক্সে 1080p দিয়েও খেলতে পারবেন, সেটা কোনো সমস্যা না। সো ইনভিডিয়ার একটা স্ট্যাটে দেখা গিয়েছে যে মানুষ একটা জিপিউ লাইক 3 বছর পর পর চেঞ্জ করে, সো 3 বছর পর্যন্ত আপনারা এই জিপিউটা কিনে যে কতটুকু চালাতে পারবেন সেটা অ্যাকচুয়ালি আমরা এখনো শিওর না। এছাড়া AMD এখানে তাদের লেটেস্ট RDNA 3 আর্কিটেকচার ইউজ করেছে, যেটা আপাতত কোনো তেমন কাজে আসতেছে না, কিন্তু ফিউচারে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার হিসেবে কাজ করতে পারে। এবার আসতেছি এই জিপিউটা কে কারা কারা হচ্ছে বাই করা উচিত। আচ্ছা, এতক্ষণ আমি কিছু ডিফিকাল্ট কথা বলেছি, এগুলো হয়তো অনেকে একদম মাথার উপর দিয়ে গেছে, আবার অনেকে আছেন আমার থেকে অনেক বেশি প্রফেশনাল, সো আমি একদম বেসিকভাবে একটা কথা বলে দিই এই জিপিউটা কারা কাজে নেওয়া উচিত। সো এই জিপিউটা অবভিয়াসলি গেমিংয়ের জন্য আপাতত খুবই ভালো একটা জিপিউ অ্যান্ড আপনারা যারা নিউ PC বিল্ড করবেন, অনেকের প্রসেসরেই প্রায় এখন সব ধরনের প্রসেসরেই Gen 4 আমরা দেখতে পাই, সো এটাও একটা PCIe 4.0 একটা জিপিউ,
সো যারা যারা নতুন পিসি বিল্ড করতেছেন এবং তাদের প্রসেসরও 4.0 সাপোর্ট করে, ম্যাক্সিমাম সব প্রসেসরই যেমন 5600X, 5700X, 12400 সবই জেনফোর সাপোর্ট করে, সো আপনারা ব্যাকডেটেড পিসি যারা বিল্ড করতেছেন না, আপডেটেড পিসি বিল্ড করতেছেন, তারা এটা নিতে পারেন। যদি ব্যাকডেটেড পিসির সাথে এটা নেন, নিতে পারেন, বেশি একটা পারফরমেন্স হিট করবে না, কিন্তু আপনারা ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। আর যারা নতুন একটু আপডেটেড পিসি বিল করছেন, তাদের জন্য এটা একটা আইডিয়াল চয়েস হতে পারে। প্রাইসের অনুপাতে 3060 Ti বলেন, 3050 বলেন, এই সব কিছুর উপরে এটা প্রাইস অ্যান্ড পারফরমেন্সের দিক থেকে বেস্ট। এটার মতো পারফরমেন্স অ্যান্ড ভ্যালিউ আপাতত মার্কেটে কোনো জিপিইউ অফারই করতেছে না। সো গেমিং অ্যান্ড এডিটিং যারা করেন, তাদের জন্য গ্রাফিক্স কার্ড অবশ্যই একটা দরকার, এবং এই গ্রাফিক্স কার্ডটা অবশ্যই তাদের জন্য আইডিয়াল একটা কার্ড হতে চলেছে, এবং এটা বাজেট ফ্রেন্ডলি। সো যারা ফটোশপের কাজ করেন, ইলাস্ট্রেটরের কাজ করেন, ভিডিও এডিটিং করেন, অ্যাডোবি ইউজ করেন, সব ধরনের কাজ এটা দিয়ে করতে পারবেন, এবং যারা হচ্ছে আফটার ইফেক্টের কাজ করেন, এই টাইপের সকল ধরনের কাজ আপনারা এটা দিয়ে ইজিলি করতে পারবেন। সো গেমিং যারা করতে যাচ্ছেন, তারা এটা দিয়ে এই জেনারেশনে মেইনলি সব গেম খেলতে পারবেন। আপনি সাইবার পাঙ্ক বলেন, আপনি ফরজা হরাইজন 5 বলেন, ওয়াচ ডগ GTA 5 এক্সেপ্টা এক্সেপ্টা রেড ডেড রিডেমশন 2, যেটা ইচ্ছা আপনারা এটা নেটিভিতে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন ইজিলি। সো অবশ্যই গেমারদের জন্য এটা খুবই ভালো একটা ডিল, অ্যান্ড যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন। এবার আমরা চলে যাই এই গ্রাফিক্স কার্ডের একটু বিল্ড কোয়ালিটিতে, আমরা যদি দেখাই। সো এই হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ড, স্যাফায়ারের 9 ফ্যান স্পেশাল, দুইটা ফ্যান আছে 120mm এর। এরপরে আমরা যদি একটু পিছনের সাইডে যাই, এখানে পালসের একটা লোগো আছে, আর এখান থেকে হচ্ছে হিট প্রডিউস হয়। সো এখানে হচ্ছে এয়ার ফ্লোয়ের জন্য একটু মেশ করা আছে, অ্যান্ড এটার হিট সিঙ্কটা ভালোই মোটা এবং ভিতরে যথেষ্ট পরিমাণে জায়গা আছে। এটা হচ্ছে কানেক্টর। এবার আমরা চলে যাই এটার পোর্টসে। সো এখানে পোর্টস দেওয়া আছে টোটাল 4টা। এখন যদি আমরা এটা ডিসপ্লের দিকে চলে যাই, এটাতে একটা HDMI পোর্ট এবং 3টা ডিসপ্লে পোর্ট আপনারা পেয়ে যাবেন। সো আপনারা টোটাল 4টা মনিটর ইউজ করতে পারবেন এটা দিয়ে ইজিলি। সো এই ছিল মোটামুটি, এটার একটা 8-pin কানেক্টর, এটা দিয়ে আপনারা হচ্ছে GPUটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করবেন। এই ছিল মোটামুটি, অ্যান্ড এখানে একটু রেড রেড শেড দেওয়া আছে, যেমন আমি ফার্স্টে বলেছি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডের মতো। অ্যান্ড এটা হচ্ছে স্যাফায়ার পালসের 6700। সো এই ছিল আমাদের গ্রাফিক্স কার্ডের ওভারঅল একটা ধারণা, বেসিক, একটু প্রফেশনাল কথা বলেছি। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা, অ্যান্ড যাদের যাদের এটা ভালো লেগেছে আপনারা আমাদের কাছ থেকে এটা পারচেস করতে পারবেন অনলি 34,900 টাকায়। অবশ্যই এটা আমাদের হচ্ছে একটা মানে নর্মাল প্রাইস, আপনারা যদি ফিজিক্যালি ভিজিট করেন বা ফুল পিসি যদি অনলাইনের থ্রু অর্ডার করেন, আমরা অবশ্যই আপনাকে একটা ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করে দিব। সো এই ছিল আজকের ভিডিও, যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট কী নিয়ে ভিডিও দেখতে চান। এই বলে আজকে আমি এই অসাধারণ গ্রাফিক্সটা নিয়ে ভিডিওটা শেষ করছি। আশা করি আমার সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখা পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখতে থাকবেন ক্রিয়েটাস কম্পিউটার। আসসালামু আলাইকুম।